হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জানিয়ে দেবো কীভাবে খুব সহজে থাম্বনেইল বানাবেন এবং থাম্বনেইলের সঠিক সাইজ কী। একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হয়, ইউটিউবের থাম্বনেইলই কিন্তু অনেকাংশেই ভিউয়ার্স বাড়িয়ে দেয়। যদি আপনার থাম্বনেইল দেখতে অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে অনেক ভিউয়ার্স আছে যে আপনার ভিডিওটি দেখবে। সো আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সেই থাম্বনেইলটা খুব সহজে বানাতে হয় এবং এর সঠিক সাইজ। সেজন্য আপনাকে পিক্স আর্ট অ্যাপটি থাকতে হবে, সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। আমি এটা ওপেন করে নিলাম। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, ওইখানে ক্লিক করতে হবে। তারপর ড্র, ওইখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে। সো আপনার থাম্বনেইলের জন্য সঠিক সাইজ হলো 1280x720। এখানে একটু লক্ষ্য করেন, এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। যদি আপনার এখানে এই সাইজটা না থাকে, তাহলে আপনি এখান থেকে কাস্টম এখানে ক্লিক করে আপনার সাইজটা বসিয়ে নিতে পারবেন। ওকে, তারপর ওকে করে দিলেই আপনার সাইজটা হয়ে যাবে। সো আমার এখানে যখন 1280x720 সাইজ দেওয়া আছে, সো আমি জাস্ট এটাকে ওপেন করব। উপরে কর্নারে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচের দিকে একদম কর্নার দেখেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। আমি এই কালারটা নিয়ে নিলাম, তারপর টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখানে লক্ষ্য করুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফিল, তারপর ওকে, তারপর এটা বরাবর বসিয়ে নিলাম। তারপর উপরে লক্ষ্য করুন, কর্নারে এখানে ক্লিক করতে হবে। তারপর এডিট ইমেজ, তারপর এখানে নিচে লক্ষ্য করুন, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আপনি সবগুলো অপশন দেখে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সবগুলো দেখাতে পারলাম না। সো এখানে এর ফটো লেখা আছে, এখানে ক্লিক করে আমি একটা ফটো অ্যাড করব। সো আমি এই ফটোটা নিয়ে নিলাম আমার গ্যালারি থেকে। তো এটাকে আপনার সুবিধা মতো বসিয়ে নেবেন। আমি এটা সেট করে নিলাম। তারপর এখানে দেখেন এর জাস্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, আমি এতটুকু রেখে দিলাম। তারপর এখানে একটু লক্ষ্য করুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার টি শার্টের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, এটা এখানে বিভিন্ন ধরনের কালার হয়ে যাবে। সো আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর উপরে কর্নারে ক্লিক করবেন। তবে এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নেবেন। ব্রাইটনেস, তারপর বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আপনি দেখে নেবেন। ওকে, তারপর কর্নারে ক্লিক করতে হবে টিক মার্কে। ওকে, তারপর এখানে টেক্সট বসিয়ে নেবেন, সেজন্য আপনাকে উপরের দিকে লক্ষ্য করুন, প্লাস চিহ্ন দেওয়া আছে, ওইখানে ক্লিক করতে হবে। তারপর টেক্সট, সো এখানে আপনার যা লিখবেন আপনার থাম্বনেইলে সেটা আপনি লিখে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। তারপর উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন বিভিন্ন ফন্টের ডিজাইন দেওয়া আছে, আপনার পছন্দ মতো একটা ডিজাইন নিয়ে নেবেন। সো আমি এটা নিয়ে নিলাম। তারপর এটা এটা আপনার সুবিধা মতো জায়গায় সেট করে নেবেন। আমি এখানে সেট করে নিলাম। তারপর এখানে কালার দেওয়া আছে, আমি এখানে একটা কালার পছন্দ করব। আমি এটা এই কালারটা পছন্দ করে নিলাম, ব্লু কালারটা পছন্দ করে নিলাম। ওকে, তারপর উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করতে হবে। ওকে, তারপর যদি আপনি এখানে আপনার অন্য কোনো পিকচার অ্যাড করতে চান, করতে পারেন। সো আমি এখানে আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব, সেজন্য উপরে প্লাসে ক্লিক করতে হবে। তারপর এয়ার ফটোতে ক্লিক করতে হবে। তারপর আমার লোগোটা নিয়ে নিলাম, উপরে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে, এটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনার সুবিধা মতো এটা বসিয়ে নেবেন। সো আমি এখানে বসিয়ে নিলাম। ওকে, তারপর এখানে নিচে লক্ষ্য করুন, বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারবেন। এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন বিভিন্ন কালার। ওকে, তারপর উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর উপরে টিক মার্ক করে দিলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, বাস। তারপর এখানে উপর দিকে লক্ষ্য করুন, এখানে ক্লিক করতে হবে। সরি, একটা অ্যাড চলে আসছে।
তারপর এখানে নিচের দিকে লক্ষ্য করুন সেভ লেখা আছে, আপনাকে জাস্ট সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে সেটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর আপনাদের একটু হলেও উপকারী আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।